রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি নিষিদ্ধ করলেও ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত কিছু দেশের বেশ কয়েকটি বন্দরেই পুনরায় তা বিক্রি হচ্ছে। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, বেলজিয়াম, স্পেন ও ফ্রান্সের বন্দরগুলো দিয়ে বিক্রি হওয়া এলএনজির 20% রাশিয়া থেকে সরবরাহ করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া থেকে এলএনজি আমদানির 1/5 বেশি বিশ্বের অন্যান্য অংশে পুনরায় বিক্রি করছে ইইউ। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস রুশ এলএনজি আমদানি নিষিদ্ধ, যদিও বেলজিয়াম, স্পেন ও ফ্রান্সের মাধ্যমে নিয়মিতভাবেই রুশ এলএনজি পুনর্রপ্তানি করা হচ্ছে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।